स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार সকল শ্রোতা এবং দর্শকবৃন্দকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। গুরুজনকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা আর প্রণাম। ছোটদের জন্য রইল আমার প্রাণভরা ভালোবাসা। আশা করি নতুন বছর অর্থাৎ 2023 আপনাদের সকলের খুব ভালোভাবে শুরু হয়েছে। কিছুদিন আগে আমি আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন রেখেছিলাম যার সাবজেক্ট ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখের গল্প, এবং সেখানে আপনাদের ফিডব্যাক আমাদের কমেন্টস পেয়ে আমি খুব আনন্দিত, এবং তার জন্য আমি আপনাদের কাছে থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল। আজ আবার আপনাদের সামনে আমি এসেছি নতুন আর একটা গল্প নিয়ে, অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখের গল্প। এবং আজকে যে গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সেই গল্পটার নাম হল সর্বমঙ্গলা। আমি প্রতিমা বানিয়ে দেব, আধুলির দরকার নেই।
আমি অমনি করে দেব। দেবীচরণ বললেন, সে হয় না বাবু, তোমাকে পয়সা নিতেই হবে। জোর করে তিনি কুমোরকে আদুরিটি দিলেন। ব্রাহ্মণ ও তার স্ত্রী পুজোর জন্য জোগাড় যন্ত্র করছেন, আর প্রায় সর্বমঙ্গলার কথা। সুসময় সকলেই বিস্ময়ে বিহ্বল। সর্বমঙ্গলার মায়ের অসুখ অনেকটা সেরে গেল। তিনিও বললেন, আহা আমার সর্বমঙ্গলা।